নমস্কার, আমি স্বপন, শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত, তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। বকরুইয়ে সিবিআই নেতৃত্বে অখিলেশ সিং, রামপুরহাট থানায় সিটে তদন্তকারীদের থেকে তথ্য হস্তান্তর, কেস ডায়েরি নেন আধিকারিকরা। বকটুইয়ে পৌঁছে সক্রিয় সিবিআই, সোনা শেখ, মিলাল, বানিরুলের বাড়িতে গোয়েন্দারা, কথা গ্রামবাসীদের সঙ্গে, ঘণ্টা দুয়েক তদন্তের পর বকটুই ছাড়লেন। বকটুইয়ে আজও কেন্দ্রীয় ফরেন্সিক দল কম্পাস থেকে নিয়ে মাপঝোক, দগ্ধ বাড়ি থেকে সংলগ্ন এলাকা মাপলেন তদন্তকারীরা। বকটুই কাণ্ডে নতুন করে এফআইআর দায়ের সিবিআই এর, ইচ্ছাকৃতভাবে খুন, বাড়ি জ্বালিয়ে দেওয়া বিভিন্ন অভিযোগে এফআইআর দায়ের কেন্দ্রীয় গোয়েন্দাদের। রামপুরহাট আদালতে সিবিআই বকরুই কাণ্ডে ধৃত 22 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা, রামপুরহাট আদালতে আবেদন। সিবিআই আধিকারিকদের যাওয়ার আগে বকরুইয়ে পুলিশ কর্তারা গ্রাম পরিদর্শন, আইজি বর্ধমান রেঞ্জ মিনার, সঙ্গে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। চার দিন পর ধীরে ধীরে স্বাভাবিকের পথে বকরুই, গ্রামে পুলিশ পিকেট, খুলল দোকান, সাইকেলে চেপে স্কুলের পথে পড়ুয়ারা। রাজ্য সরকারকে বিব্রত করতে এবার ফেক পোস্টার আশ্রয় খোদ বিরোধী দলনেতা শুভেন্দুর, রাজ্য পুলিশের এসআই কে বালি মাফিয়া বলে চিহ্নিত করে মিথ্যা প্রচার। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, রাজ্য জুড়ে পুলিশের তৎপরতা, বসিরহাটে আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার, মুর্শিদাবাদে উদ্ধার বোমা, লেক টাউন, রাজারহাটে মিলল আগ্নেয়াস্ত্র। নার্সের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে হাসপাতালে বিক্ষোভ নার্সদের। বালিগঞ্জ আসানসোলে উপনির্বাচন, কাল রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, আসানসোলে থাকছে 116 কোম্পানি, বালিগঞ্জে 17 কোম্পানি বাহিনী। 28 মার্চ থেকে বাড়ছে মেট্রো সময়সীমা, সকাল 7টার পরিবর্তে প্রান্তিক স্টেশন থেকে 10 মিনিট আগে ছাড়বে প্রথম মেট্রো, প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো রাত 9:40 মিনিটে। হাসতে হাসতে বিদ্বেষ ভাষণ অপরাধ নয়, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট, দিল্লি হিংসা বিদ্বেষ ভাষণের মামলার শুনানিতে দাবি বিচারপতি চন্দ্রাধারী সিং এর। সাধারণ মানুষের জ্বালা বাড়াচ্ছে জ্বালানি, 5 দিনে দাম বাড়লো 4 বার, 83 পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম 108 টাকা 1 পয়সা, ডিজেলের দাম 93 টাকা 1 পয়সা। পোল্যান্ডে ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জো বাইডেনের, যুদ্ধ নিয়ে তিনি কথা বলেন ইউক্রেন বিদেশমন্ত্রীর সঙ্গে, বাইডেন দেখা করবেন ইউক্রেন শরণার্থীদের সঙ্গে। এবার আসি আজকের বিষয়ে, সহযোগিতার বার্তা দিয়েও সতর্ক নবান্ন। গতকাল রামপুরহাটের বকটুই কাণ্ডে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও বকটুইয়ের হত্যাকাণ্ডের অব্যবহতি পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের গোয়েন্দা কর্তার নেতৃত্বে বিশেষ দল বা সিট গঠিত হয়, শুরু থেকেই সিট দ্রুতগতিতে তদন্ত চালায়, যার ফলে গত সোমবারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে 22 জনকে গ্রেপ্তার করেছে সিট। এমনকি তৃণমূলের যে নেতার বিরুদ্ধেই বকটুইয়ের বাসিন্দারা অভিযোগের আঙুল তুলেছিলেন তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী স্বয়ং, ফলে গ্রেপ্তার হন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে জোর কদমে চলছিল ফরেন্সিক তদন্ত। এই পটভূমিতেই কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেওয়ায় বিস্মিত বকটুইয়ের স্বজনহারা পরিবারের সদস্যরা। কিন্তু আদালতের নির্দেশ অগত্যা, দোষীদের শাস্তির আশায় সিবিআই এর দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বকটুইবাসীকে। সিটের তদন্তে আস্থা ছিল তাদের, তাই খানিক নিমরাজি হয়েও মেনে নিতে হয়েছে সিবিআইকে। রাজ্য প্রশাসন হাইকোর্টের রায়ের বিরোধিতা করবে না জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে আদালতের নির্দেশ মেনে সিবিআইকে সহযোগিতা করবে রাজ্য প্রশাসন। যদিও সিবিআই এর দক্ষতা এবং সাফল্য নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, এই সন্দেহ শুধু তৃণমূলের এমন কিন্তু নয়, সাধারণ রাজ্যবাসীও বছরের পর বছর ধরে বাংলায় সিবিআই এর যে কীর্তি দেখেছে তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে ভরসা রাখা কঠিন। নরেন্দ্র মোদী জমানায় সিবিআই সহ দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এজেন্সিকে
রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যে ট্র্যাডিশন তৈরি হয়েছে তাতে জনমানুষে এই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও। আর যেহেতু সিট গঠনের পর থেকেই ক্ষিপ্র গতিতে তদন্ত এগোচ্ছিল, তাই এই মুহূর্তে সিবিআই তদন্তে হাত লাগানোয় সংশয় আরও দৃঢ় হয়েছে। এমনিতেই সেই সিঙ্গুর, নন্দীগ্রাম, জ্ঞানেশ্বরী, নেতাই থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি, একটি ক্ষেত্রেও সিবিআই সফল হয়নি, শুধুই ব্যর্থতা। এগুলো তো বাম জমানার মামলা। এই তৃণমূল শাসনে যেসব তদন্ত আদালতের নির্দেশে শুরু হয়েছে তা সে সারদা, ধনেখালি, নারদ, বালি, গরু, কয়লা পাচার যাই হোক না কেন, তার একটিরও নিষ্পত্তি হয়নি। আদৌ মানুষ বিচার পাবেন কি না তার কোনো লক্ষণও নেই। উল্টে তদন্তের অছিলায় খুবই নগ্নভাবে রাজ্যের শাসক তৃণমূলকে হেনস্থা করতে সিবিআইকে সক্রিয় হতে দেখা গিয়েছে। এই নিয়ে শুনব আপনাদের মতামত, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী বসার পর থেকেই সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার করে চলেছে বিজেপি। এটা এখন কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক দলের দাবিতে সীমাবদ্ধ নেই। বাংলার আম আদমিও সিবিআই সম্পর্কে বিশেষ আস্থা রাখতে পারে না। গত এক দশকে দেখা গিয়েছে যখনই কোনো নির্বাচন দোরগোড়ায় তখনই তদন্তের নামে তৃণমূলের নেতা মন্ত্রীদের তলব করে সিবিআই। তার দোসর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, ইনকাম ট্যাক্স বা আইটি। এই কেন্দ্রীয় এজেন্সিগুলো সম্পর্কে মানুষের কোনো সম্ভ্রম বোধ নেই। কেন্দ্রীয় সংস্থাগুলির এই অবক্ষয় মোদি আমলের অন্যতম অবদান। স্বভাবতই বকটুই কাণ্ডের তদন্ত সিটের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়া বাংলার জনমানুষে সংশয় দানা তৈরি করেছে। সেটা খুবই স্বাভাবিক, কেননা বাংলার মানুষের অভিজ্ঞতাও তো খুব একটা ভালো নয়। শুধু রাজনীতি তো নয়, তদন্তের সাফল্যের রেকর্ড খুব সুবিধারও নয়। বছর ১৫ তদন্ত চালিয়ে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির কিনারা করতে পারেনি সিবিআই। এখন তো সিবিআই বিজেপির রাজনৈতিক হাতিয়ার। তদন্ত নাকি কেন্দ্রের শাসকের রাজনৈতিক মনোবাঞ্ছা পূরণ? কি করে সিবিআই দেখতে চায় রাজ্যবাসী। আজ এ নিয়ে শুনবো আপনাদের মতামত। আপনারা ফোন করুন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, আপনাদের মতামত জানান। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আপনার কথায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা, একে একে টেলিফোনে যোগ দিচ্ছেন আজকে আমাদের কলাররা। আমাদের সঙ্গে প্রথম কলার রয়েছেন নদিয়া থেকে, আসমির শেখ, নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পরবর্তী কলার রয়েছেন মুর্শিদাবাদ থেকে, ইউনুস আলী, নমস্কার। শুনতে পাচ্ছেন? সুবিচার পাওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে একটা সংস্থাকে রাজ্যবাসী পেয়েছে, এই সংস্থার প্রতি আমাদের কতটুকু বিশ্বাস আছে, আস্থা আছে, অন্তত বাংলার মানুষ তা খুব সচেতন ভাবেই জানে আর কি। হ্যাঁ, উদাহরণ হিসাবে আজকে যে একটা বৃহৎ গণহত্যা হয়েছিল সিপিএম আমলে নন্দীগ্রামে, ১৭ জনকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি তুলে মেরেছিল, তার এখনো শেষ বেশ কিছু করতে পারেনি, অর্থাৎ রেজাল্ট দিতে পারেনি। আপনারা, আমরা সকলেই জানি শুধু নন্দীগ্রাম না, অনেক এরকম মামলা যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি। হ্যাঁ, যেটা নিয়ে একটা চরম বিতর্ক গোটা পৃথিবী বয় সৃষ্টি হয়েছিল রবীন্দ্রনাথের নোবেল চুরির ঘটনায়, একটা বিশ্ব মানে কেলেঙ্কারি বলা যেতে পারে, সেই বৃহৎ কেলেঙ্কারির সুরাহা করতে পারেনি এই সিবিআই। তারপরে হচ্ছে কি যে মানে বলা যেতে পারে যে নেতাদের যে ঘটনাটা, এটাও একটা বড় গণহত্যা, সেই গণহত্যা তদন্ত এখনো পর্যন্ত ঝুলে আছে, হয় ব্যর্থতা রেজাল্ট দিতে পারে অথবা ঝুলি রেখেছে এ প্রসঙ্গে এইটুকু। তারপরে হচ্ছে আর একটা দিক, এদের যে ম্যান পাওয়ার, সিবিআই যে ম্যান পাওয়ার, সেটা যথার্থভাবে নাই।
গোটা ভারতবর্ষে যে সিবিআই তৎপর হচ্ছে সেই আপনি কি আছেন টেলিফোনে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে এই এই যে মানে সিবিআই যে সংস্থাটা, এই সংস্থার ঐতিহ্য ভারতবর্ষে অনেক মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, সেই ঐতিহ্যকে এমন ভাবে বিনষ্ট করে সেই মোদী সরকার তাদের একটা অনগত একটা প্রতিষ্ঠান, প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়া, প্রতিপক্ষকে হয়রানি করা, প্রতিপক্ষের উপরে আক্রোশ প্রকাশ করার ইত্যাদি যে রেকর্ড এই সিবিআই এর আছে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে ধরুন নারদ কাণ্ডে আজকে ফিরাদ হাকিম জেলে থাকিস তো, আর শুভেন্দু অধিকারী থাকলো বাইরে, বাইরে গদ্দারি করে বেড়ালো। এটা হচ্ছে কি, মানুষকে একটা আচ্ছাদন দিয়ে আসল জিনিসটাকে ঢেকে রাখার জন্য এই আহ্বানটা করেছে, সিবিআই তদন্তটা করেছে। অর্থাৎ এই তদন্তটা প্রকাশ করাবে আগামী দিনে যেভাবে তাকে জবাব দিতে হবে, এই গভর্নমেন্টের কাছে, তৃণমূল গভর্নমেন্টের কাছে জবাব দিতে হবে, যেটা ফিরাদ হাকিম প্রকাশ্যে বলেছে যে আমরা কোনো আন্দোলন করব। প্রকৃতপক্ষে এই নজিরবিহীন এই সংস্থা যা রেজাল্ট দিতে পারে না, জুলি রাখে সেই সংস্থার প্রতি বাংলার মানুষের বিশ্বাস নাই। শুধু তাই নয়, যারা আনছে সেই মানুষগুলোরও প্রতি আমাদের বা বাংলার মানুষের কোনো নাই। না না দেখুন, এটা এখানে একটু বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এটা তো মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সুতরাং সেই নির্দেশ আমাদেরকে মেনে নিতেই হবে, সবাইকেই মেনে নিতে হবে এবং একেবারেই। কিন্তু আমরা বলতে চাইছি যে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, মানে অতীত অভিজ্ঞতা থেকে বাংলার মানুষ এখন কি বলছেন, এবং বাংলার একজন মানুষ হিসেবে আপনি আপনার মতামত রাখলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী কলার রয়েছেন বীজপুর থেকে, স্বপন দাস, নমস্কার স্বপন বাবু। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ বলুন। মানে আজ পর্যন্ত তো আমার 65 বছর বয়স হয়ে গেল, সিবিআই যে একটাও কাজ দিয়ে মানে সঠিক তদন্ত করে বের করতে পেরেছে আমার লাইফে আমি দেখিনি। এখন নরেন্দ্র মোদী যে একটা হাতিয়ার তৈরি করেছে, যে সিবিআই কে যে এগুলো বিজেপি সাহায্য করেছিল, একটা তদন্ত কি সঠিক বের করতে পেরেছে? এটাকে সারদার রাজায় টাকাগুলো পাচ্ছিল, সিপিএম আর কংগ্রেস খালি সিবিআই সিবিআই করে জনগণের টাকাটা বাদ থেকে বঞ্চিত করেছিল। এখন যে বক্তব্য যে ঘটনাটা ঘটেছে, এই সিবিআই করে বিজেপি এদেরকে বঞ্চিত করবে টাকা পয়সার থেকে, ওরা পাক, আমরাও তাই, আর সঠিক তদন্ত হোক এটা আমরাও তাই। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছে নারায়ণ চন্দ্র কাঁড়ার, নমস্কার। নমস্কার স্যার, আমি হাওড়া থেকে নারায়ণ চন্দ্র কাঁড়া বলবেন। সিবিআই পারবে সংগত সংস্থায়, সিবিআই সিবিআই আপনি দেখা যাবে, পুরোটা দেখা যাবে। 34 বছর আগে যে 83 তে হয়েছিল বিধানসভাতে একসঙ্গে আগুন জ্বালিয়ে মারা হয়েছিল, তখনও সিবিআই হয়নি। জ্ঞানেশ্বরী কাণ্ডে রেলে চাপ পড়ার জন্য বেশি মারা গেছে, সিবিআই কোনো কিছু করে তো, এটা হচ্ছে পূর্বতন 2014 আগে। আর এখন যে সিবিআই, এ তো জনসাধারণের মধ্যে ছেলে খেলা যেমন বলে, হ্যাঁ সেই রকম হচ্ছে। আমার এই কোটি বলেছে তো কাঁচা তোতা পাখি, কাকে বিশ্বাস করবো বলুন না। এ দর্শক আর বঙ্গ বিজেপি এখানে 18টা সংসদ গেছে, সেখানে আমাদের বাংলা থেকে কই পেট্রোল ডিজেল বাড়ছে, একদিনও তো ওনারা বললেন না বাংলার জন্য যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, রান্নার গ্যাস বেড়েছে, এ কোনো কথাই বলে নাই। ভোটের সময় শালা সমন্ধি বনাই বলে ভোট নেবে জনসাধারণের কাছ থেকে, এইভাবে ভোট নিয়ে ছিড়ে রেখেছে। আর সিবিআই নির্বাচন কমিশনার নানান রকম এ করেই তো এইভাবে বৈতরণী পার হচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত জঘন্য প্রধানমন্ত্রী আর দেখা যায় না, সমস্ত কিছু বিক্রি করে দেবে, জমি জায়গা থেকে আরম্ভ করে ও ছেলে খেলা করছে। নমস্কার, বেশ অনেক ধন্যবাদ আপনাকে। নারায়ণ চন্দ্র কাঁড়ার আমাদের সঙ্গে ছিলেন হাওড়া থেকে। আপনারাও ফোন করুন, ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন আপনার কথা। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আমাদের পরবর্তী কলার রয়েছেন দমদম থেকে, নিমাই বিশ্বাস রয়েছেন টেলিফোনে, নমস্কার নিমাই বাবু। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। নিমাই বিশ্বাস দমদম থেকে বলছি। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এটুকু বলতে পারি যে কোনো এই ধরনের ঘটনা এটা দুঃখজনক,
এবং এর তদন্ত হওয়া উচিত। এক্ষেত্রে যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে, সেহেতু রাজ্য সরকারও মেনে নিয়েছে, কাজী এখানটায় সাধারণ লোকের কিছু বলার নেই, হ্যাঁ এটা মেনে নিতে হবে। হাইকোর্টের যেহেতু ই আছে, সে তার রেজাল্ট যাই হোক না কেন সেটা আমাদের উভয় সবাইকেই মেনে নিতে হবে। আমি খালি একটা কথা বলতে চাই, গভীরে যেতে হবে, উপর থেকে বললে হবে না। তার কারণ হচ্ছে আমরা যারা সিনিয়র আছি, বিগত 50 বছর ইতিহাস যাদের মুখস্থ, আমরা দেখেছি বিধান রায়ের পরের থেকে যে কজন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে এসছে, হ্যাঁ প্রত্যেকের আমলই এই যে মারপিট এবং এই খুন খারাপি এটা কিন্তু চলেই আসছে। এর থেকে আমি পরিষ্কার ভাষায় বলছি, হ্যাঁ যে যতই আমার উপর রাগ করুক, সত্যিটাকে যত কঠিনই হোক সত্যকে সবার সামনে আনা মানে প্রত্যেকের উচিত। তাই বলছি যে তারপর থেকে দেখুন আপনি কংগ্রেসের কেন্দ্রে ছিল, কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমার কথা হচ্ছে গিয়ে নিমাইবাবু, আজকে যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে গিয়ে সিবিআই তদন্ত এবং অতীতে সিবিআই এর যে তদন্ত এবং সেই তদন্তের যা এই মুহূর্তে পরিস্থিতি সেইটা দেখে সাধারণ মানুষের মনে কি প্রভাব, আপনি বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি বক্তব্য? কলকাতা টিভি ঠিকই বলেছে যে সিবিআই এর অতীতে যে ধরনের কাজ আমরা দেখে দেখে অভ্যস্ত তাতে আমরা ধরেই নিতে পারি এবং আপনাদের মানে কলকাতা টিভির সঙ্গে সহমত যে এরা কিচ্ছু করবে না, তবে দুদিকই কিছু করুক মানে না তাহলেও বিজেপিরই লাভ হবে, এখানে তৃণমূলের কোনো লাভ নেই। তার কারণ বলছি, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে এটা তৃণমূলের হয়েছে, তাহলে সেটাকে হাইলাইট করবে, হাইলাইট করে কি করবে, এই সরকারকে অপদস্থ করার চেষ্টা করবে, 356 ধারা দেওয়ার চেষ্টা করবে, আবার সেই অরাজকতা করবে, আবার সেই বাঙালি নিধন হবে। আর যদি বিজেপি এটা করে থাকে তাহলেও তাদের পরিষ্কার করে নিয়ে বেরিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ দেবে, বেনিফিট দুদিক দিয়েই করবে এটাই বিজেপি, যেহেতু ওদের পারচেস করা সিবিআই, সিবিআই এর উপর কোনো আস্থা নেই কোনো জনগণের। আমি খালি বলছি যে এই জিনিসটা সবাই এগিয়ে এসে বলুক যে বাংলায় মানে লক্ষ লক্ষ লোক ছেলে মারা গেছে, সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ 54,000 লোক, 54 থেকে 56,000 লোক মারা গেছে 34 বছর থেকে এর আমলে, সিপিএম এর আমলে। আবার সিদ্ধার্থ শঙ্কর রায়ের টাইমে আপনার এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মারা গেছে, হ্যাঁ নকশালের নাম করে, ঠিক যেহেতু মমতা ব্যানার্জিকে এটা ঢুকে দিয়েছে তাই জন্য ওদের সেন্ট্রাল গভর্নমেন্টের এত রাগ। সেন্ট্রাল গভর্নমেন্ট চায় যে বাঙালি কোনোদিন এগোস না, এগিয়ে যাক না, তার কারণ ওরা দেখেছে যে বিধান রায়ের। বুঝতে পেরেছি আপনার বক্তব্য, আমার কাছে স্পষ্ট। আমরা পরবর্তী কলারের কাছে যাব, রানাঘাট থেকে রয়েছেন রূপ দেবনাথ। নমস্কার রূপ বাবু। নমস্কার, আমি রূপ দেবনাথ রানাঘাট নদিয়া থেকে বলছি। বলুন। আজকে আমরা আম জনতা, আমরা তো প্রত্যেকটা মানুষ খুব নিরীহ, আমরা তো কথার কথা, আমরা এটা আমেরিকা জাপান বিভিন্ন আমরা ফরেন কান্ট্রির নাম, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আজকে আমরা দিনের পর দিন আমাদের পরে এই আম জনতার পরে যে সমস্ত মানে দিনের পর অত্যাচার হচ্ছে, আমার মনে হয় যদি আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের সিএম যদি মনে করে যে আমরা যদি মনে করেন আমি যদি তাদের ছোট পরিবারের একটি ভাই হয় যদি আমার অত্যাচার করতে দিন, আর ওরা কি ওই গোল্ড মেডেল কি ওরা চায়? যদি সেই মেডেল যদি নিতে চায় তাহলে এইভাবে অত্যাচার, তাহলে আজকে যেরকম ব্রিটিশ যখন এসছিল তখন সেই অত্যাচার কি আজকে তো ওয়েস্ট বেঙ্গলের মানুষের পরে হচ্ছে? আমরা কি চাই? আমরা পড়াশোনা করে আজকে সিবিআই যেটা বলছেন তাহলে সেখানে এক নম্বর যখন কোম্পানি তাহলে টাকাটা সেখানে দিলে পরে তবে আমার চাকরি হবে? সিবিআই যে তাদের ডিউটিটা কি আছে? আজকে কৃষকরা সেখানে পারফেক্ট রীতিমতো চাষ করে তাদের খাওয়াচ্ছে, ফৌজিদের খাওয়াচ্ছে, আজকে আমরা দিনের পর অত্যাচার আমরা ভুগছি, আজকে দিনের পর এগুলো কারণ আজকে সিএম সে আমরা ভোট দিয়ে তাদেরকে খারাপ করছি, তারা কি তাদের কি গোল্ড মেডেল দিতে হবে না? ওই বুঝতে পেরেছি আমার আপনার বক্তব্য আমি বুঝে গেছি রূপবাবু, ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন কোন্নগর থেকে, শিশির মণ্ডল রয়েছেন টেলিফোনে। নমস্কার শিশির বাবু। নমস্কার স্বপন বাবু, আজকের বিষয় সিবিআই কি পারবে সংশয়? হ্যাঁ, সিবিআই তদন্তের উপর মানুষের আস্থা না থাকাই স্বাভাবিক, আমারও বিন্দুমাত্র আস্থা নেই, কারণ
সিবিআই কে মহামান্য সুপ্রিম কোর্ট খাতায় তোতা বলেছেন, এখন বিজেপির তোতা। নানা অছিলায় বিজেপি সিপিআই কে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বড় বড় মাপের লিডারদের হেনস্থা করে চলেছে। যেমন নারদা কাণ্ডে মন্ত্রীকে গ্রেফতার করা হলো, পুলিশি হেফাজত দেওয়া হলো, কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিষেককে হেনস্থা করেই চলেছে ইলেকশন এলি। সিবিআই নিরপেক্ষ নয়, কারণ শুভেন্দু নারদা কাণ্ডে একজন অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না সিবিআই। সিবিআই আজ অবধি ওয়েস্টবেঙ্গল একটি ক্ষেত্রেও সফল হয়নি। ভিখারি পাসওয়ান, নোবেল চুরি, রিজাউর রহমান, নেতাই নন্দীগ্রাম ইত্যাদি সিঙ্গুর কাণ্ডে উল্টে তারা বুদ্ধদেব বাবুর কাছ থেকে জমি ঘুষ নিয়েছে রাজার হাতে বলে কথিত, এবং রিজারুর কাণ্ডে অশোক চৌরির কাছ থেকেও তারা কোটি কোটি টাকা খেয়েছে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামান্না লক্ষ্মীপুর কাণ্ডে সিবিআই তদন্ত না দিয়ে বললেন যে সিবিআই কি করবে আমার জানা আছে। এহেন সিবিআই কে দিয়ে তদন্ত বললে বাগদুইতে যে তৃণমূল কে হেনস্থার জন্যই সিবিআই করবে, তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা করবে এবং এই তদন্ত চালিয়ে যাবে 2024 সাল অবধি, যাতে বিজেপি নির্বাচনে সুবিধে পায়। এখন বিজেপি বিজেপির সিবিআই বিজেপির এজেন্ট ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী কলার রয়েছেন খায়রুল বাশার, নমস্কার। নমস্কার দাদা, বলুন। সম্পর্কে বগটুই হত্যাকাণ্ডে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সিবিআই তদন্তে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে সিবিআই তদন্ত আগে বহু জায়গাতে হয়েছে, বহু ঘটনা আছে সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের বাংলাতে, কিন্তু সিবিআই সেইভাবে আর তদন্ত করছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খবরের কাগজে এবং টিভির পর্দায় সে খবরগুলো ভেসে আসছে, এবং যার জন্যে অনেকের সংশয় যে সিবিআই দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু আমরা চাই প্রকৃত যারা দোষী এই গণহত্যার তাদেরকে সাজা পাওয়ার, এবং আমরা চাই প্রত্যেকেই শান্তিভাবে বসবাস করুক। কিন্তু সিবিআই নামক যে একটা তদন্ত সংস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই সংস্থাটির দিন দিন কিন্তু অস্তিত্ব হারিয়ে ফেলছে তারা তাদের কার্যকলাপ দেখে, মানে কয়লা পাচার কাণ্ড থেকে আরম্ভ করে তারপর গুজরাট থেকে আপনার দিল্লিতে যেসব কাণ্ডগুলো ঘটলো, আমাদের এখানে নন্দীগ্রাম থেকে আপনার যে নোবেল চুরি, বিভিন্ন বিষয় যেগুলো হাইলাইট হয়েছে সেগুলো কোনো কিনারা কিন্তু করতে পারেনি, এবং সেক্ষেত্রে কি হয়েছে একের পর এক অফিসারকে বদল করা হয়েছে, এবং সঠিক যে অফিসার তদন্ত নেমেছেন তাকে কিন্তু মাঝ পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে একের পর এক ঘটনা, একটা বিশাল একটা খাতা তৈরি হয়ে যাবে এসব ঘটনা যদি পরপর লিখে রাখা হয়। আশা করছি সিবিআই সেইভাবে সঠিকভাবে এই তদন্ত করুক এবং বাংলার মানুষ জানবে সিবিআই নামক বস্তুটা আছে এবং তার কোনো পদলেহন করছে না, কোনো কোনো এহঙ্গুলি ছিল না, বেশ তাদের স্বাধীনভাবে তারা কাজটা করুক, এইটাই চাইছি। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের পরবর্তী কলারের সঙ্গে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও আমরা আপনাদের ফোনে থাকব, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, নজর রাখবো আপনাদের ফোনে, আপনারা যারা ফোন করছেন আপনাদের মতামত জানাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন দাঁইহাট থেকে সুজয় চৌধুরী, নমস্কার সুজয় বাবু। নমস্কার, দাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি। বলুন, সিবিআই পারবে সঙ্গত সংশয়? এখন প্রশ্ন হচ্ছে আজকে যে রামপুরহাটে যে মৃত মানুষ যে মারা গিয়েছে পুড়ে, এটা খুব মর্মান্তিক ব্যাপার, এবং সেই মর্মান্তিক ব্যাপারের জন্য আজকে মানে বিভিন্ন মানুষ সিবিআই কে নিয়ে যেভাবে প্রশ্ন তুলেছেন যে সিবিআই এখানে তদন্ত করবে, তো ঠিক আছে সিবিআই তদন্ত করবে, এবং সেখানে হাইকোর্টও কিন্তু সেই সিবিআই তদন্ত দিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষগুলি মরেছে তাদের সত্যিকারেই কিন্তু বিচার চায়, কিন্তু আজকে সিবিআই কি পারবে সেই বিচারের সমাধান করতে এবং কত তাড়াতাড়ি করবে একটু বোঝাই যাচ্ছে। আগে দেখুন, আগে আমরা দেখেছি যে গরিব মানুষগুলো
যে খেত মজুর গুলো কত কষ্ট করে তারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে রোজ ভ্যালিতে জমিয়েছে। আমি আমার এই গায়ে হাতেই দেখেছি যে বিভিন্ন মানুষ কত কষ্ট করে রোজ ভ্যালিতে জমিয়েছে, কিন্তু এক সময় দেখা গেল রোজ ভ্যালি উঠে গেল, সারদা উঠে গেল, তাহলে সেই গরিব মানুষগুলো সেই টাকা আদায়ের জন্য কত কষ্ট করেছে। আজকে সেই টাকা আদায়ের জন্য সিবিআই হয়েছে, কিন্তু একটা গরিব মানুষ কি পেয়েছে সেই টাকা? টাকা পায়নি, তারা বারবার ঘুরে 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 আজকে লাখ লাখ টাকা তারা ছেড়ে দিয়েছে। আজকে এখানে প্রশ্ন, এই রকম অর্থনৈতিক ব্যাপারে 80টা মামলা সিবিআই এর কাছে আছে। আজকে যে বিরোধী পক্ষ সিবিআই এর তুলে নেন, হাইকোর্টকে তোমাদের মান্য দিতেই হবে, হাইকোর্ট যখন করেছে সেটাই যে আমাদেরকে মান্য করতে হবে, কিন্তু আজ পর্যন্ত তারা অর্থনীতিতে হয়নি। তারা কেন সিবিআই কে বলছে না যে এই তদন্ত তাড়াতাড়ি করে আজকে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাকার জন্য মরছে এই করোনা কালে তার একটা ব্যবস্থা করুক? শুধু তাই নয়, নারদার যে গোপন ক্যামেরা নেওয়া হয়েছিল সেখানে যে আমাদের দাদারা ছিলেন সেইটা কি সিবিআই এখনো করতে পেরেছেন? পারেননি। ভোট পরবর্তী হিংসায় যে মানুষগুলো মরেছে সেটা তো করতে পেরেছেন? এখনো পারেনি, বেআইনি কয়লা পাচার হয়ে যাচ্ছে। আজকে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন, এ দেখুন এত কিছু আমরা জানি, মানে এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা দেখেছি, কিন্তু আমি দেখে নিলাম, আমি এটা বাদই দিলাম যে রাজনৈতিক দলগুলো তারা কোনো একটা ঘটনা ঘটলেই সিবিআই তদন্তের দাবি জানায়, সেটা না হয় একটা রাজনৈতিক কারণ আছে আমি মানলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সাধারণ মানুষ, তারপরে যারা ভিকটিম পরিবার, যারা অত্যাচারিত হয়েছে, যাদের পরিবারের লোক চলে গিয়েছে, তাদের থেকেও অনেক সময় বা সাধারণ মানুষের থেকেও অনেক সময় সিবিআই তদন্তের দাবিটা জানানো হয়, এটা কেন? এখন প্রশ্ন হচ্ছে সেটা তো রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটা উস্কানো হচ্ছে। আজকে মাননীয় মমতা ব্যানার্জি যখন ছুটে গেছে, আজকে সেখানে তিনি সিট গঠন করেছে, তিনি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করেছে। আজকে দেখুন নন্দীগ্রাম হয়েছে, আজকে নিতাই হয়েছে, সেখানে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি যে কোনো জায়গায় যে কোনো খুনের ব্যাপারে যে কোনো জায়গায় সে ছুটে গিয়ে একটা জিনিস তদন্ত করেছে। আজকে তিনি বিচার পাবার জন্য কিন্তু চেষ্টা করছে, কিন্তু এই সঙ্গতাতে কারণ তো রয়েছে যে আমরা দেখছি যে সিবিআই আজকে যেভাবে তদন্ত করছে সেই তদন্ত করার অগ্রগতি কোথায়? আজকে নোবেল প্রাইজ যেটা আমাদের রবীন্দ্রনাথের যে নোবেল, সেই নোবেলটা আজ পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি। আমি বলবো যে সিবিআই তাড়াতাড়ি এই কাজগুলো তদন্ত করে মানুষের যে চোখের জল ফেলছে সেই চোখের জলটাকে ফেলার জন্য উদ্ধার করুক। আবার দেখা যাচ্ছে যে যখন দিল্লিতে দাঙ্গা হচ্ছে তখন কিন্তু তারা সিবিআই এর নাম করছে না, কেন করছে না? আগে দিল্লিতে যে দাঙ্গা হয়েছে সেখানে সিবিআই তদন্ত কেন হচ্ছে না? এই প্রশ্নটাও কিন্তু আমার নাগরিক হিসাবে আমার একটা প্রশ্ন থেকে যায়। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার আউশগ্রাম থেকে রয়েছেন বংশী ঘোষ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। এই যে আলোচনা শুনছি, হ্যাঁ, সিবিআই কি পারবে? হ্যাঁ, এই সংগঠন অসংসূপায় রয়েছে তো বিষয়টা, যেভাবে আলোচনা হচ্ছে বা আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি শুনে, তাতে সিবিআই কতটা কি করবে এটা একটা ভরসা সত্যি পাওয়ার একটা নিক্ষতার মধ্যে রয়েছে। যেমন কতগুলো বললে, এই যে চিট ফান্ডের কথাগুলো বললেন, কত গরিব মানুষের টাকা এখানে চলে গেছে সিবিআই তদন্ত হচ্ছে, তাই হতে দীর্ঘ সূত্রি তার মধ্যে চলছে, তা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কেউ করছে না। এখানে যে কুণাল ঘোষ, সেই চোরটা, ওই চোরটাকে কেন বলবো না, কারণ উনি তো ধরা পড়লেন এবং উনি জেল খাটলেন এবং উনি নামও বলে গেলেন, হয় তা সেই ব্যবস্থা তো কিছু হলো না, যার জন্য সিবিআই প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে। আমরা আশা করবো যে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক, এবং এখানে যখন সিবিআই তদন্ত দিয়েছে তাহলে সিবিআই তার রূপ ফিরে পাক, সিবিআই তার নিজের যেভাবে করা উচিত মানুষের বিশ্বাসযোগ্যতা আনা উচিত সিবিআই এর। দেখুন এই রাজ্যে রাজ্যে সিবিআই এর যে পরিস্থিতি, মানে মানুষ জনমানুষে যা প্রভাব পড়েছে এই মামলার মাধ্যমে বা এই তদন্তের মাধ্যমে, সিবিআই এর ঋত গৌরব ফিরিয়ে আনার একটা বড় সুযোগ। হ্যাঁ, এটা সুযোগ ঠিক বলেছেন, এই যে সিবিআই এর একটা বড় সুযোগ কিন্তু এই ঘটনাতে ফিরিয়ে আনা। যেমন আমার যেটা মতে মনে হয়, বুঝলেন দাদা,
যে ভাই এই হাইকোর্টের কোন এক বিচারপতিকে দিয়ে তদারকি করে যদি এটা করে তাহলে মনে হয় যেন এটা ভালো হয়। আমি জানি না এই নিয়ম আছে কিনা, এই আইনটা আছে কিনা আমি জানি না। আদালতের তত্ত্বাবধানে এই নির্দেশ আদালতের আদালতের রিপোর্ট দিতে হবে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অবশেষে এই এই যে তদন্ত প্রক্রিয়া, এই তদন্ত প্রক্রিয়া রাজনীতির পাকচক্রে পড়ে বিপথে চালিত হবে কিনা প্রশ্নটা উঠে যাচ্ছে এইখানেই। হ্যাঁ, আরেকটা কথা যে এমনও হয়ে যায় যে সাক্ষীর অভাবে বিচার পায় না, এটাও হতে পারে। কিন্তু আর অন্য একটা সময় এটাও দেখা গিয়েছে যে দেখবেন সেটা যে কোনো ধরনের ভোটই হোক না কেন, নির্বাচন উপনির্বাচন যে কোনো ক্ষেত্রেই দেখবেন এই উপনির্বাচন নির্বাচনের আগে ভাগেই বিরোধী কেন্দ্রের শাসক দলের বিরোধী যে দলগুলো সেই দলের নেতা নেত্রীদের ডেকে পাঠানো হয়। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবারই ইডি তলব করছে, দিল্লিতে তিনি যাচ্ছেন। আপনাদের স্মরণে থাকবে পি চিদম্বরম, যিনি প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন ইউপি আমলে, তাকে তলব করা হয়েছিল এবং কিভাবে তার পাঁচিল টপকে তার বাড়িতে প্রবেশ করা হয়, মানে একেবারে যেন কোনো কোনো জঙ্গি সংগঠনের কোনো মাথার কাছে গিয়ে একটা জরুরি তল্লাশি বা অভিযান চালানো হচ্ছে, এই ধরনের একটা ছবি আমরা লক্ষ্য করে গিয়েছিলাম। কিন্তু এই জায়গা থেকেই মানুষের মনে বিশ্বাসযোগ্যতায় একটা ধাক্কা খেয়েছে যে আদৌ কি এই যে তদন্ত সেই তদন্ত সঠিক পথে এগোচ্ছে নাকি রাজনীতির পাকচক্রে পড়ে এই তদন্ত আবারও আগের মতো যেরকম যা আমরা দেখেছি যা অতীতে ঠিক সেইভাবেই চলবে। ঠিক এটাই একটা দেখার বিষয় এবং এটা একটা ঘুরে দাঁড়ানোর বিষয়, বিশ্বাসযোগ্যতা আনার একটা বিষয় এটা একেবারে। এবং আমাদেরও নজর থাকবে সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে এবং সেই আপডেট আমরা কলকাতা টিভিতে তুলে ধরব। অনেক ধন্যবাদ আপনাকে বংশীবাবু। একটা বিরতিতে যাব এই মুহূর্তে, বিরতির পর আবারও ফিরে আসব আপনাদের ফোনে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আমাদের পরবর্তী কলার রয়েছেন কাকিনাড়া থেকে রতন হরকড়া। নমস্কার স্বপন দা, আমি কাকিনাড়া থেকে রতন হরকড়া বলবেন। আজকের বিষয় হচ্ছে সিবিআই কি পারবে সংশয়। তবে আমি জানি যে সমস্ত ক্ষেত্রে সিবিআই ব্যর্থ, এই ব্যর্থতার দায় এবারও নিতে হবে, কেননা সাধারণ মানুষের উপকার হবে না। যে বিরোধীদের উল্লাস দেখে মনে হচ্ছে এটা রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষের এতে কোনো উপকার হবে না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। বেশ, খুব সংক্ষিপ্ত আপনি আপনার বক্তব্য রাখলেন, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন বারুইপুর থেকে রণেশ্বর দাস। নমস্কার। হ্যাঁ স্বপনদা, আপনাকেও নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। সিবিআই পারবে সঙ্গত সংশয়, এখানে সঙ্গত সংশয়ের ব্যাপার না, কারণ সিবিআই ও যা করবে পশ্চিমবাংলার যে এসআইটি গঠন হয়েছে মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এটা যদি কোর্টের কোনো বিচারপতি প্রাক্তন কোনো বিচারপতি দিয়ে যদি একটা কমিশন করে হতো, সেখানে কোর্ট মনে করেছে এটা সিবিআই তদন্ত দিয়েছে, এখানে হবে ইন্ডিয়ান পেনাল কোডের উপরই ভিত্তি করে, এখানে কিন্তু আলাদা সেন্ট্রালের কোনো আইন কানুন দিয়ে হবে না। পশ্চিমবাংলার যে আইন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সাংবিধানিক একটা পোস্টে আছেন, যেরকম রাজ্যপালও এক কেন্দ্রীয় এজেন্ট হিসেবে উনিও একটা সাংবিধানিক পোস্ট, আইনের উদ্দে কেউ নয়। এইবার অভিযোগ যদি তারই ভাই, কাছের লোক, নিকট আত্মীয় থাকে, তার দলের লোক, তার অভিযোগটা বা যে মারা গেছে পরিবারের 10 জন, তাদের মধ্যে একজন ওই ঘরের মধ্যেই ছিল, পালিয়ে গেল, যে কিষান বলে একটা ছেলে, সে তো বলছে কোরআন অব্দি জ্বালিয়ে দিয়েছে, তার কচু কুড়ুল দিয়ে কচু কাটা মতন করে পেট্রোল ঢেলে, তো ও যা করে ওর মধ্যে থেকে বেঁচে দেওয়াল ভেঙে বেরিয়ে গেছে। তা কথা হচ্ছে এইটা তদন্ত করতে গেলে অনুব্রতর নাম আসছে, অনারুল্লাহ আসছে, এই ও আসছে, কেউ কাউকে বাঁচাবে, তো এটা যে হতে পারে সেইটার থেকে নিশ্চয়তার জন্য ভারতবর্ষের যত পার্টিগুলো আছে, যেকোনো বুদ্ধি যাদের একটু আছে, বোঝে যারা, তারা একটা সংশয় যাতে কাটে বা একটা ধর্মীয় যে, আপনি একজন সাধারণ মানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার কি মনে হচ্ছে সিবিআই এর যে অতীত তদন্তের যা গতি প্রকৃতি আপনার কি মনে হয়? ধরুন একদম সংক্ষেপে এক কথায় আপনার কি মনে হয় সিবিআই পারবে কি পারবে না, আপনার কি মনে হয়? পারফরম্যান্স তাদের হাত অনেক লম্বা, দেশ বিদেশেও যেতে পারে, যেটা স্টেট গভর্নমেন্টের অনেক অসুবিধা। সিবিআই পারবে বলেই আপনি মনে করছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা টেলিফোনে রয়েছি আপনাদের, আপনাদের মতামত জানার চেষ্টা করছি। একটা বিরতিতে যাওয়ার সময় ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে ডোমজুর থেকে সমীর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুনতে পাচ্ছেন? আমাদের পরবর্তী কলার রয়েছেন টালিগঞ্জ থেকে সুরজিৎ বসু। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সুরজিৎ বসু টালিগঞ্জ থেকে। বলুন বলুন বলুন। আমি বলতে চাইছি যে দেখুন, সিবিআই তদন্ত হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিয়েছে, হ্যাঁ এটাই সবথেকে বড় কথা। এবং এত কিছু, এত ঘটনা ঘটার পরে এই দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দিয়েছে, সেখানে সিবিআই তদন্ত দিয়েছে, এটাই বড় কথা। সিবিআই এর ব্যর্থতা আমরা জানি, দিনের পর দিন সিবিআই অনেক কাজ করতে পারিনি, সারদা বলুন নারদা বলুন সুচকুট বলুন অনেক ক্ষেত্রে। তা আমার মূল প্রশ্ন যেটা, আজকে যারা শাসক গোষ্ঠীতে রয়েছেন, তারা যখন বিরোধী পক্ষে ছিলেন, তারা কিন্তু বারবার নেতাই কাণ্ড বা সুচকুট বা সিন্দুর বা নন্দীগ্রামের ক্ষেত্রে সিবিআই চেয়েছিল। একদমই। প্রশ্ন আমার, আজকে সিবিআই পাচ্ছে না ব্যর্থতা, তখন কি তা সে খুব সফল ছিল? এটা কিন্তু, তার মানে কি আমি যখন শাসক তখন আমার মুখ অন্যরকম, আমি যখন বিরোধী পক্ষ ঠিক এখনো তাই, বিজেপি যখন শাসক যদি কোনোদিন হয়, সাধারণ মানুষ মানে রাজ্যবাসী, তাদের মতটা কি সিবিআই তদন্ত বা কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, ইডি বা আইটির মতন যে সংস্থাগুলো, সেগুলো নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মতামতটা কি? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন? আমি একটা কথা বলি আপনাকে, আমি ভরসা কার উপর রাখবো? আমার বাড়িতে চুরি হয়, তাহলে প্রথম কাজ আমার কি, আমি থানায় যাওয়া? একদম। তাহলে আমি ভরসা করছি? তাহলে আজকে মহামান্য হাইকোর্ট যখন রায় দিয়েছেন যে সিট ঠিক মতো কাজ করছে না, প্রতিটি আইনের ছত্রে ছত্রে তারা বলেছেন, ভার্ডিক্ট দিয়েছেন, তারা সিবিআই উপর আস্থা রেখেছেন, তার মানে কোর্ট যদি সিবিআই উপর আস্থা রাখেন, তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে আস্থা রাখতে হবে। একেবারে, এটুকু। ধন্যবাদ, নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন নিখিল রায়। নমস্কার নিখিল বাবু। নমস্কার, বলুন। সিবিআই একটি স্বশাসিত সংস্থা, এটা আমরা জানতাম, এবং তার সমস্ত কিছু তদন্তের উপরে পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের সমস্ত জনগণের একটা আস্থা ছিল। কিন্তু আমরা কি দেখলাম, বর্তমান সরকারের আমলে সিবিআই এখন একটি চিনক হয়ে গেছে। সরকার, কেন্দ্রীয় সরকার যা বলছে উনি তাতেই ঘর নাচেন এবং সেই পথেই এগিয়ে যাচ্ছে। আমরা এমন উদাহরণও দেখেছি যে ভারতবর্ষের বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে সিবিআই সেবা পায়, সিবিআই নারদ সারক তিন কাণ্ডে কিছু করতে পারেনি, রবীন্দ্রনাথের নোবেল চুরি কিছুই করতে পারেনি, নন্দীগ্রামের ঘটনাতেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই ওরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, যখন এরা স্বশাসিত ছিল এবং সরকারের অঙ্গুলি ফেলনে চলতো না, তখন ওরা অনেক ভালো কাজ করে। কিন্তু এখন যেটা চলছে, সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয় মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু এখানকার বিরোধী দল এবং যে সমস্ত কেন্দ্রীয় দলের এজেন্ট এবং যে সমস্ত সংস্থা আছে, তারা যেভাবে কার্যাবলী তাদের আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের মনে সন্দেহ আছে যে সত্যিকারের তদন্তটা সিবিআই করবে মতো, নাকি আস্তে করে জনগণকে ধোকা দেবে এবং তাদের যে আশা বিরোধী দল নেই সেইটা চরিতার্থ করবে। সেখানে আমি দেখছি রাজ্যপালে যুক্ত বিরোধী দলের নেতা কথায় কথায় বলছেন সিবিআই করে দেবো, আমার হাতে মুঠোয় অমুক তমুক, এতে আমাদের সন্দেহ আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন বর্ধমান থেকে তাপস রায়। নমস্কার তাপস বাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, সিট 95% কাজ করে দিয়েছে, অত্যন্ত সহজ তদন্ত, সিবিআই নতুন কিছু করতে পারবে না, আর নতুন কিছু করারও নেই। তবে সিবিআই এর শুনেছি নাকি সিবিআই এর চারটে হাত চারটে পা রয়েছে, কারণ হাইকোর্ট তাই মনে করে, তাই হয়তো দিয়েছেন। তবে আমি পরিষ্কার বলতে চাই যে হাইকোর্ট বা যাই বলুন, এর মমতার প্রতি একটা বিজাতীয় রাগ রয়েছে, যার জন্যে নতুন বোতলে পুরনো মত। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন শ্যামল হাজরা। নমস্কার শ্যামল বাবু।
শুভ সন্ধ্যা স্বপন বাবু। শুভ সন্ধ্যা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই কে দিয়েছে এবং সিবিআই প্রতি সংশয় থাকবে কিনা আমি দুটো ভাগে বলতে চাই। একজন বললেন যে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে, দেখুন আমি একটা কথা আপনার বক্তব্য শুরুর আগেই বলি এবং বারবারই আমি বলি, আমাদের বিচার বিভাগের ওপর তো ভরসা রাখতেই হবে এবং বিচার বিভাগ যা নির্দেশ দেবে সেটা আমাদের মেনে চলতেই হবে, কারণ এই ভরসাটা আমাদের রাখতেই হবে। আপনারা বক্তব্য রাখার সময় এমন কোনো বক্তব্য পেশ করবেন না যেটাতে মনে হয় যে বিচার বিভাগের অবমাননা বা সম্মানহানি হচ্ছে। না না, অপমানের কোনো ব্যাপার নয়। আমি বলতে চাই, এবার আপনি আপনার বক্তব্য রাখুন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিমুর মামলাতেও রায় দিয়েছিল রায়টা মেনটেনেবল নয়, সেটা সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে। সুতরাং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে বলছে বলেই এটা মানতে হবে এটা ব্যাপার, তবে সিবিআই কে স্বাগত। কিন্তু এই সিবিআই কে আমরা সংশয় তো থাকবেই, সিবিআই এর পারফেকশন রেট 2.5%। এবার যদি আমরা দেখি অলোক ভার্মা ভার্সেস রাকেশ আস্থানা, একজন বলছে তুমি চুরি করেছো, একজন বলছে তুমি চুরি করেছো, বা সিবিআই এর হাত অনেক লম্বা, তাহলে 73টি মামলায় আর্জেন্টিনায় গিয়ে যাচ্ছে তাই ভাবে হারলাম কেন? আমরা তাকে আনতে পারলাম না। আর কথা কোল ব্লক কেলেঙ্কারিতে আমাদের একজন বাঙালি সিবিআই প্রধানকে উনি নেপোটিজমের জন্য যারা অভিযুক্ত তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তার রিটায়ারমেন্টের দুদিন আগে তাকে সরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এছাড়া তোতা পাখি থেকে শুরু করে রিসেন্ট চিফ জাস্টিস রামানা সিবিআই এর ক্ষেত্রে লক্ষিমপুর খেড়িতে বলেছেন আপনারা কি মেগাসাসে দেওয়া হয়নি, আস্থা রাখতে পারেননি, সংশয় থাকবেই এবং এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ, বেশ অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন বেলঘড়িয়া থেকে পুষ্পেন গোস্বামী। নমস্কার পুষ্পেন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আমি বলি যে এই যে সিবিআই এর তো নিজস্ব কোনো অস্তিত্ব নাই, একে মোদি সরকার পরিচালনা করে, আর মোদি সরকার যদি পরিচালনা করেই থাকে তাহলে তারা অমিত শাহর ছেলে যে 25 লাখ থেকে 25,000 কোটি টাকার মালিক হয়ে গেল, আর দ্বিতীয়ত এই যে কলকাতা হাইকোর্ট কথায় কথায় সিবিআই কে দেখুন এমন কোন বক্তব্য পেশ করবেন না যেটাতে আদালত অবমাননা শামিল। পুষ্পেনবাবু এমন কোন বক্তব্য পেশ করবেন না যেটা আদালত অবমাননা শামিল। অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য আমি মানতে পারলাম না। আমি বারবার বলছি যে দর্শকরা যারা ফোন করবেন তারা এমন কোন বক্তব্য রাখবেন না যেটা আদালত অবমাননা শামিল হয়, আদালতের অসম্মান বা অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও আপনাদের আলোচনায় আসব, আপনাদের ফোন আমরা নেব, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, আমাদের পরবর্তী কলার রয়েছেন বেহালা থেকে ললিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার ললিত বাবু। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দেখুন এই আমাদের নরেন্দ্র মোদী 8 বছর এসছে, কেন্দ্রীয় সংস্থা যতগুলো আছে সিবিআই ইডি এনআইএ রক সবাইকে করায়ত্ত করে দলীয় শাসনে অনুশাসনে নিয়ে এসছে এবং নিজের স্বার্থমতো বিরোধীদের দুর্মুষ করার জন্য, নিজেদের সাহায্য করার জন্য এই সিবিআই ইডি কে ব্যবহার করছে। এই সিবিআই সাফল্যের হার যদি দেখেন, সুপ্রিম কোর্ট কিছুদিন আগে দিয়েছিল 3.5%, যাদের ব্যর্থতা হতাশাপাঞ্জক ছবি, তারা পরের পর কেস হয়ে গেছে। আপনার হাবদাস উন্নায় লক্ষিমপুর খেড়ি 3 অক্টোবর একজন প্রতিমন্ত্রী ছেলে পিসে গাড়ি চাপা দুজন কৃষক হত্যা করলো, সিবিআই গেছিল? উন্নাওতে যে একটা গণধর্ষণ হয়েছিল, একটা মেয়ের উপর পাশবিক অত্যাচার হয়েছে, সিবিআই গেছিল? না মুখ্যমন্ত্রী নিজে গেছে, কোথায় মুখ্যমন্ত্রী গেছে? আজকে পশ্চিমবাংলায় 34 বছর বাম শাসনে যেভাবে রাজনৈতিক হত্যা, আপনার সোনাগানিয়া গান্ধীগ্রাম আপনার সিঙ্গুর ঘটনা ঘটেছে, কোনো জায়গায় বুদ্ধের ভরসা যায়নি। আজকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে জিরো টলারেন্স নিয়ে ICSDO কে ক্লোজ করেছে, আপনাদের চ্যানেলই দেখিয়েছে, এবং 22-23 জনকে ধরেছে এবং আর্থিক সহায়তা দিয়ে শুধু বলেছে জীবনের বিকল্পটা নয়, কিন্তু মানুষ তো বাঁচতে হবে, তাদের বাড়ি করার জন্য টাকা 5 লাখ এবং তাদের চাকরি। দেখুন এক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে আসে ললিত বাবু, সেটা হচ্ছে দেখুন রাজ্যের গঠিত যে সিট, সেই সিটের যে সেই সিট তদন্তে অনেকটা এগিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, একের পর এক তথ্য আসছে এবং মুখ্যমন্ত্রী নিজে ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করার তিনি কথা অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন উঠছে যে সিবিআই এর এবার তদন্তের নতুন কি আছে, মানে সিবিআই এরপর তদন্তের নতুন কি উঠে আসবে? কোন রাজনৈতিক দলে দেখাতে ভারতবর্ষে আছে আপনার বিজেপি বা সিপিএমকে অযোগ্য করেছে, নিজের দলের লোককে পুলিশকে ডাইরেক্টলি বলা তাকে অ্যারেস্ট করো করেছে? আজকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন তাকে অ্যারেস্ট করো, না তাকে আত্মসমর্পণ করতে হবে, 2 ঘন্টার মধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তাহলে এগুলো উনি জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছেন এবং সবচেয়ে যেটা
এই কত অপোজিশন এই 13% 14% ভোট পেয়েছে, 11 মাসে গুয়ারাম হেরেছে, যারা 200 সিট নাকি পাবো বলেছে, তারা এখন 356 ধারা শুভেন্দুদিকে চেকিয়ে যাচ্ছে, আর অজিত চৌধুরী কংগ্রেসে 0 সিট পেয়েছেন বিধানসভায়, চেকিয়ে যাচ্ছে 356 ধারা। একে মুড়িমুড়কি মুয়া হাতের মুয়া বাচ্চা ছেলের হাতে যে 356 ধারা প্রয়োগ, মেইন হচ্ছে 224 লোকসভা নির্বাচন, এইবার ভয়াত্ত পরিবেশ তৈরি করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, এবং ইডি যে আবার না, আমি আমি এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন রাখতে চাই। দেখুন, আদালত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্ত করবে নির্দেশ দিয়েছে, এবং স্বাভাবিকভাবেই সিবিআই এর এই গতি প্রকৃতির ওপর নজরদারি রয়েছে আদালতের। সেক্ষেত্রেও কি আমার প্রশ্ন এখানেই যে সেক্ষেত্রেও কি সিবিআই সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে, নাকি সিবিআই এর তদন্ত বারবার বাধাপ্রাপ্ত হবে বা রাজনীতিকরণ হবে এক্ষেত্রে? এই প্রশ্নটা যাচ্ছে, রাজনীতিকরণ হবে, কারণ সিবিআই ইডি এনআইএ পুরোপুরি রাজনৈতিক এরা প্রক্রিয়াদের মধ্যে রয়েছে। বিজেপি আজকের প্রত্যেকটাকে দলের লোক করে নিয়েছে। আজকে বলুন তো, ইডিতে অভিষেক ব্যানার্জিকে দুবার ডাকলো সেপ্টেম্বর মাসে, মার্চ মাসে আনলেন, সাড়ে আট ঘন্টা জেরা করছে অমানুষের, এবং রুচিরা ব্যানার্জিরা হোয়াইট রোডে ডেকে পাঠাচ্ছে, এবং কেসটা কলকাতাতে অফিস আছে, না হয় দিল্লিতে আসতে হবে। সেই কিভাবে ওরা দলীয়, আজ শুভেন্দু অধিকারী যা ছবি দেখিয়েছে নাড়াতে, তার বিন্দুমাত্র স্পটে নেই, তাকে কোনো জেরাও করার দরকার নেই। যেহেতু তো পরিষ্কার বোঝা যাচ্ছে সিবিআই কে দেওয়া হয়েছে একটি কারণে, রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করার জন্য, মেন হচ্ছে 224 লোকসভা নির্বাচনে এইভাবে যদি অঘোষিত জরুরি অবস্থা সৃষ্টি করা যায়, মানুষ ভয় পাবে, এবং ওই ওখানে অলরেডি মানে যখনই নির্বাচন বা উপনির্বাচন আসে তখনই বিরোধী দলগুলোর নেতা নেত্রীদের তাদেরকে এইভাবে হ্যারাস করা। শুভেন্দুবাবু দুদিন আগে বলেছে আপনাদের একটা চ্যানেলে দেখেছি আমি 24 ঘন্টায় যে 25টা সিট আমার চাই। নাম নেবেন না? হ্যাঁ না, ঠিক আছে, নাম নিচ্ছি না। 25টা সিট চাই, তার মানে যে আগে থেকেই ক্যালকুলেটর রয়ে সমস্ত প্রক্রিয়াটা পুরোপুরি একেবারে অচল করে দিচ্ছে, এবং যেখানে জিরো টলারেন্স রাজ্য সরকার নিয়েছে, সিট দারুণভাবে এগোচ্ছে আপনার সিআইডি বুঝতে পেরেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা পুরো মিশিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ। আমাদের পরবর্তী কলার রয়েছেন কালনা থেকে, সঞ্জয় দত্ত, নমস্কার। নমস্কার সঞ্চালক, আপনার নামটা জানি না, তোমার নাম সপন। প্রথমেই বলি, ইদানিং দুটো জিনিস আমরা খুব শুনি, একটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আর একটা সিবিআই, ঠিক আছে? তো কেন্দ্রীয় বাহিনী আমি দেখেছি, প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে কথাটা বলি, বিগত যতগুলো নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসছে কেন্দ্র থেকে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকার তাদের করে পঙ্গু করে রেখেছে। আমি এটাও দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ভাটিখানায় বসে মদ খাচ্ছে আর এদিকে ছাপ্পা ভোট চলছে। দ্বিতীয় প্রশ্নটা বলছি এই জায়গায় যে সিবিআই, সিবিআই তদন্ত করবে, সেই তদন্তে সহযোগিতা করবে এই রাজ্য সরকার, এই রাজ্য সরকার সহযোগ করবে, এই রাজ্য সরকারের পুলিশ সহযোগিতা করবে, এই সহযোগিতা কি সত্যি করে বিরোধ, এই যে সহযোগিতা করবে, এই সহযোগিতার সহযোগিতার মধ্যে দিয়ে কি সত্যি যারা অপরাধী তারা শাস্তি পাবে? আপনি একটা জিনিস আপনাকে বলি, যে যদি সিবিআই কে নিরপেক্ষভাবে তদন্ত করতে হয়, এই মুহূর্তে পশ্চিমবাংলায় 356 ধারা জারি করে পশ্চিমবাংলা পুলিশকে পঙ্গু করে দিয়ে কেন্দ্রীয় সরকার যদি তদন্ত করে তবেই সঠিক হবে, না হলে সিবিআই তদন্ত একটা বিগ জিরো। অর্থাৎ আপনি চাইছেন যে রাষ্ট্রপতি শাসন লাগু হোক রাজ্যে, যে রাজ্য পুলিশ এই তদন্তে সাহায্য করছে। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন করতে এলো, তাদের কোনো জায়গায় ভাটিখানায় দেখা গেল, কোনো হলে তাদের করে রেখে দেওয়া হলো, আর নির্বাচনের ছাপ্পা ভোটটা হচ্ছেই না। আমরা সিবিআই তদন্তের বিষয়টা নিয়ে এবারে আমি দুটো জিনিস আপনাকে বলছি, সিবিআই কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটো জিনিস মাথায় রাখুন, দুটোই সেম জায়গায় নিয়ে আসুন। যতক্ষণ এই রাজ্যকে উচ্ছে, রাজ্যকে 356 ধারা জারি করে যতক্ষণ সরকারটাকে ভেঙে দেওয়া হচ্ছে, সিবিআই তদন্ত কোনোদিন কিচ্ছু হবে না, যে মারা গেল মারাই গেল, তার রেজাল্ট কিন্তু বিগ জিরো। বেশ, ধন্যবাদ আপনার বক্তব্য বলার জন্য। আপনারাও ফোন করতে পারেন, ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি আপনার কথায়, সঙ্গে থাকবেন। দেখছেন আপনার কথা, আমাদের সঙ্গে কলাড্রা ফোনে যোগ দিচ্ছেন, খানাকুল থেকে এই মুহূর্তে রয়েছেন নিমাই পাল, নমস্কার। বলছি যে আজ আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন নিমাই বাবু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জিরোতে নিয়ে যান একেবারে। আচ্ছা ঠিক আছে, বলবেন এবারে আপনার বক্তব্য। বলছি আগে দিদি বলতেন যে কেউ মাল খেলে 2 লাখ টাকা, আর কোন জায়গায় ধর্ষণ হলে 2 লাখ টাকা,
এখন দেখতে পাচ্ছি কোনো বাড়ি বাড়ি পুড়ে গেলে তাদের এখন টাকা সরকারি চাকরি তান সব যাচ্ছে, এটা তো মানুষের আরো এটা বাড়ছে। মানে মুখ্যমন্ত্রী এরকম কবে বলেছেন বলুন তো, মানে আমার এইটা নিয়ে একটু প্রশ্ন যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রী এরকম বলেছেন কি? আপনি প্রথমে শুরুটাই করলেন যেটা দিয়ে, মুখ্যমন্ত্রী কোন জায়গায় এরকম বলেছেন? না মুখ্যমন্ত্রী বলেনি, কিন্তু মাল খেলে দেখি 2 লাখ টাকা সাহায্য করছে, তারপরে ধর্ষণ হলে 2 লাখ টাকা সাহায্য করছে, আমি এইটা বলছি। বেশ, এইবারে আপনি যথার্থ বললেন, তিনি যেটা সাহায্য করছেন আর্থিকভাবে, কারণ যেই পরিবারটি একেবারে ভিকটিম অত্যাচারের শিকার হয়েছে সেই পরিবারকে যাতে কিছুটা অর্থ সাহায্য দেওয়া যায়, যাতে তাদের জীবনযাপন অসুবিধার মধ্যে না পড়ে, সেই কারণে একটা রাজ্যের একেবারে প্রধান হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে তার কর্তব্য করেছেন। এবার আপনার বক্তব্য বলুন। এবার আমি বলছি যে এতে মানুষের আরো কিন্তু অন্যদিকটা সেন্টিমেন্ট, ধরো আমি তো মরবই, আমার তো ফ্যামিলি বড়ে বেঁচে যাবে, এরকম ধরনের মানে মানুষের এটা থাকে। তবে আমার মনে হচ্ছে যদি নিজেরা যদি সচেতন হই, ও যে যাই করুক মানে সেই রকম বাড়তেই থাকবে, ঠিক আছে? আর আমরা আরেকটা জিনিস, আপনি আজকের ইস্যুটা কি খেয়াল করেছেন ঠিক করে, মানে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি? হ্যাঁ বুঝতে পারছি, ওই বকুইকান্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবারে এই আমাদের প্রশ্নটা হচ্ছে যে সিবিআই এর যে এর আগের পারফরম্যান্স রাজ্য যা দেখেছে সেটা সন্তোষজনক নয়, এবারেও কি পারবে? সংশয় একটা থেকেই যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে? সেইটার কি করে কি বলো বলুন তো, আমি তো এর আগেও তো অনেক কিছু দেখছি কি মানুষ যদি না মানুষের সাথে সাহায্য করে তাহলে আপনি কি করে কি করো বলুন। অর্থাৎ আপনি ধোঁয়াশায় রয়েছেন, আপনার সঠিকভাবে আপনি কোনো মতামত জানাতে পারছেন না। অনেক ধন্যবাদ, আপনি একটু ভালো করে ভাবনা চিন্তা করে নিন। আমাদের পরবর্তী কলার রয়েছেন বালিগঞ্জ থেকে, শিবাজী বন্দ্যোপাধ্যায়। নমস্কার শিবাজি বাবু। নমস্কার। আচ্ছা দেখুন, এই যে সিবিআই আসার জন্য বিজেপির যে উল্লাস, হ্যাঁ এটা কিন্তু ওই লোকগুলো মরেছে বলে নয়, মরেছে কিন্তু সব সংখ্যালঘু, এবং বিজেপি সংখ্যালঘুদের মোটেই পছন্দ করে না, এবং তাদের মৃত্যুও তাদের ইয়ে, তারা তো নিজেরাই ফেঁকিয়ে মারে। হ্যাঁ আসল কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারকে ব্যতিব্যস্ত করা এবং মানে হেরস্থা করা, এই জন্যই ওরা আসলে বিজেপি আর কিচ্ছু না পারুক হয়তো ওইগুলো কিছু করে যাবে। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে সুবিচার পাবে না, যে নিহতদের পরিবাররা তারা সুবিচার পাবে না, কিন্তু সরকার ব্যতিব্যস্ত হবে, সরকারকে অবমাননার শিকার হতে হবে, এর জন্যই এই সিবিআই তদন্ত এরকম ভাবেই এগোবে, আপনার এটা মনে হচ্ছে তো? হ্যাঁ বেশ, এই আর কিচ্ছু হবে না, বেশ আর কিছুই হবে না। বেশ ধন্যবাদ, ধন্যবাদ আপনার মতামত জানাবার জন্য। আমরা এই মুহূর্তে আরো একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসব আপনার কথার একদম শেষ পর্ব নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আমরা এসে গেছি আজকের আপনার কথার একদম শেষ পর্বে। জয়ন্ত সাহা রয়েছেন শ্রীরামপুর থেকে, কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার জয়ন্ত বাবু। নমস্কার স্বপন বাবু, বলুন। দেখুন, যে কোনো ক্ষেত্রে পর্যায়ে বিষয়ে যে কোনো ব্যাপারে এইরকম একটা উচ্চ পর্যায়ে তার বা তাদের সাম্প্রতিক পারফরমেন্স, তার ধারাবাহিকতা বিচার করা হয়। ঘটনা ঘটার পরে সিট বা সিবিআই এর কাজ শুরু হয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাথমিক কাজ উনি করে দেখিয়েছেন যথেষ্ট মানবিক মুখ নিয়ে। মুখ্যমন্ত্রী যে সদিচ্ছাটা বাস্তবে দেখিয়েছেন, সিটটাতে বলা বাহুল্য গতি পাচ্ছিলেন, আশার আলো দেখছিলেন। মুখ্যমন্ত্রীর কর্তব্য কাজ মুখ্যমন্ত্রী করেছেন, মাননীয় হাইকোর্ট যা ভালো বুঝেছেন তাই করেছেন। কিন্তু একজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের, আমিও বলতে পারি হয়ে, যে মনে হয়েছে যে রাজ্যপালের মতো সিবিআইও দিল্লির রিমোট কন্ট্রোলে আর মানে চালিত হয়, অহেতুক লুকোচুরি খেলে, কাল হরণ করে, দীর্ঘদিন হরণ করে, যেটা সিট করত না। তাই পরবর্তী রাজনীতির আগত দিনের হাতে পড়ে সময় পাল্টাবে, রাজনীতিও পাল্টাবে, সিবিআই এর রকম সকম আরো পাল্টাতে পারে, কে বলতে পারে? সুতো গোটায় আবার সুতো ছাড়ে, আমরা দেখেছি।
সাফল্য হুমড়ি খেয়ে পড়ে, তাই সংশয়। ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে জয়ন্তবাবু। জয়ন্ত সাহা শ্রীরামপুর থেকে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। এবং দর্শকরা আজকে যারা সবাই ফোন করলেন তাদের মতামত আমরা জানলাম। আমাদের পরবর্তী কলার রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। নমস্কার, একদম সংক্ষেপে বলবেন জয়বাবু। আমি জয়নগর থেকে বলছি। বলুন। এই যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে যে জিনিসগুলো আমরা দেখছি বা পেপারে পড়ছি, এটা কি একটা রাজ্য চলছে? এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করে এই সরকারকে উচ্ছেদ করা প্রয়োজন। আচ্ছা, আর সিবিআই তদন্ত যেটা নিয়ে আজকের ইস্যু, যেটা নিয়ে ইস্যু, সিবিআই কিছুই হবে না। সিবিআই আর তৃণমূলের মধ্যে গোটা গেম চলছে, এটা বহুদিন আগে থেকেই চলছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার মতামত জানাবার জন্য। আজকে যারা ফোন করলেন বেশিরভাগই এই সংশয়টাই প্রকাশ করলেন যে সিবিআই তদন্ত সঠিকভাবে হবে তো। আমরা আপনার কথা থেকে বিদায় নিচ্ছি, তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন, সাত দিন।